সিলেটের উৎকৃষ্টমানের বালু স্যান্ড কম্প্রেশন মেশিনে চাপ দিয়ে মাটির ভেতর ঢুকিয়ে করা হচ্ছে বিশেষ ধরনের পাইলিং। সাথে সাথে মাটির উপরে স্তরে স্তরে মাটি ও বালি ফেলে শক্ত করা হচ্ছে। উদ্দেশ্য, মেট্রো রেলে চলার উপযোগী করতে নরম মাটিকে সব দিক দিয়েই শক্তপোক্ত করা। এখানেই শেষ নয়, এই প্রক্রিয়ায় মাটির ওজন ধারণের সক্ষমতা অর্জনের অগ্রগতি নিবিড় পরীক্ষা নিরীক্ষায় শতভাগ নিশ্চিত করা হচ্ছে ধাপে ধাপে। এমনই কর্মযোগ্য রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মেট্রো রেলের ডিপোর জমি উন্নয়নের 22 একর জমিতে এখন চলছে ট্রায়াল বা টেস্ট বেড নির্মাণ। মাটির নিচে সফট যে লেয়ারটা আছে সেটাকে ইম্প্রুভ করার জন্য স্যান্ড পুশ করে সেখানে এয়ার প্রেশারের মাধ্যমে এটাকে 700 মিলিমিটার ডায়ামিটারে কনভার্ট করা হচ্ছে, যাতে করে আশেপাশে এলাকার মাটিটা শক্ত হয়ে যায়। সমুদ্রপৃষ্ঠ হতে বিশেষ পদ্ধতিতে 7.2 মিটার উঁচু করা হবে ডিপোর জমি, কারণ এখানেই থাকবে রোলিং স্টক বা মেট্রো রেলের গাড়ি রাখা এবং এর তদারকি শেড। প্যাকেজ 1 এর আন্ডারে ল্যান্ড ডেভেলপমেন্টের কাজটাই চলতেছে বেসিক্যালি। এখন ট্রায়াল বেড হচ্ছে, এই যে দেখতেছেন। এই ডিপো থেকে পল্লবী পর্যন্ত যাবে মাটির সমতলে, আর সেখান থেকে মিরপুর 10, বিজয় সারণী, পামগেট, শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর, তোপখানা রোড ও স্টেডিয়াম হয়ে মতিঝিল পর্যন্ত এক্সপ্রেসওয়ে বা উড়াল পথে 20.1 কিলোমিটারের এমআরটি লাইন 6 নামে এই মেট্রো রেল। সড়কের মাঝখানে বিভাজকের উপর 30 মিটার পরপর থাকবে 13 মিটার উঁচু পিয়ার এবং এর উপর দিয়ে চলবে মেট্রো রেল। এখন পর্যন্ত অগ্রগতি বলতে 8টি প্যাকেজে বিভক্ত প্রকল্পের দরপত্র আহ্বান ও চুক্তি সই শেষ হয়েছে 90 ভাগ। সেবা সংস্থা লাইন স্থানান্তর ও চলমান, সব মিলিয়ে পুরো প্রকল্প এগিয়েছে 5 ভাগ। টেন্ডার প্রক্রিয়াটা 80% থেকে 90% শেষ হয়েছে, আর ইমপ্লিমেন্টেশনটা যদি বলেন তা হয়তো 5% বা 5.5%। চলতি বছরের মাঝামাঝি সময়ে মেট্রো রেলের ডিপোর অবকাঠামো ও রেল লাইনের ভায়াডাক্ট নির্মাণ করতে যাচ্ছে প্রকল্প সংশ্লিষ্টরা। সবকিছু সুন্দরভাবে আগায় যে পরিকল্পনা আমাদের আছে সেভাবে আগালে আমরা কৌশলগত কারণে 2019 সালেই উত্তরা ডিপো থেকে আগারগাঁও পর্যন্ত আংশিকভাবে প্রকল্প বাস্তবায়ন করতে চায় সরকার, বাকিটা হবে 2020 সালে। তাই জোরেশোরেই চলছে সব কাজ। যানজট সমস্যা থেকে সমাধান দিতে আসছে মেট্রো রেল। উত্তরা তৃতীয় প্রকল্প থেকে মিরপুর হয়ে মতিঝিল পর্যন্ত যেতে রাজধানীবাসী লাগবে মাত্র 38 মিনিট, আর এই সুবিধা ভোগ করবে রাজধানীবাসী 2019 সালেই। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, উত্তরা ডিপো এলাকা, ঢাকা।